হয়, বান সাহায্যক কেন্দ্র করে সামাজিক মাধ্যমত আমি দেখা পাইছো যে শগুনমারি জিপিত কিছুমান ব্যক্তিয়ে সরকারের তরফের পৰা পোৱা বান সাহায্য বিক্রি করে আছে। রিলিফ যেটো সরকারের তরফের পৰা যেটো রিলিফ দিছে, সোশ্যাল মিডিয়াত দেখা পাই আছো যে এই রিলিফের বস্তুখিনি সামগ্রীখিনি কিছুমান ব্যক্তিয়ে গাঁৱত বিক্রি করে আছে। এয়া বড় দুঃখজনক কথা, যত বহুত দুখিয়া মানুহ বান সাহায্য পোৱা নাই, সরকারে যথেষ্ট পরিমাণে রাইজক বান সাহায্য প্রদান করেছে, কিন্তু কিছুমান অসৎ ব্যক্তিয়ে, কিছুমান দুষ্কৃতিকারী এই বান সাহায্যর বস্তুখিনি সামগ্রীখিনি মানে কলা বজারত বিক্রি করে আছে। আর শগুনমারি জিপির কেজন মানে শগুনমারি জিপির এই ঘটনাটা সংঘটিত হয়েছে সোশ্যাল মিডিয়াত পাওয়া মতে। গতি মই অগবর মুখপাত্র হিসাবে মই দাবি করছো যে ধুবুরী জিলা প্রশাসন তথা বিলাসীপাড়া মহকুমা প্রশাসনে এই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তদন্ত এটা করিব লাগে, আর তদন্ত মতে যদি এই ব্যক্তি কেজন দোষী হয় কঠোরের পর কঠোরতম শাস্তি দিব লাগিব, অন্যথায় কারণ এনেকুৱা দুখিয়া মানুষের রিলিফের বস্তু যদি এনেকে কলা বাজারত বিক্রি হয় ইয়া বড় দুঃখজনক কথা, আর আমি সরকারের তরফের পর দাবি জানাইছো অতি সোনকালে এই তদন্ত লাগিব। ধরো